সবাই থাকতে হবে, তবে সেই বিয়েটা যেন বিয়ের মতন হয় বাবা। অনেকের দুর্ভাগ্যক্রমে সেই বিয়ে বিয়ের মতন হয় না, কেন মা জানেন? সেই শেষ বিয়ে প্রাণ গোবিন্দের কাছে, জগৎ স্বামীর কাছে বিয়ে বিয়ের মত হয় না, কেন জানেন? আমাদের ইহকালের দুর্ভাগ্যের কারণে। আজ এই আমার দাদা বাবু রঞ্জিত চন্দ্র অ্যাডভোকেট, এই রঞ্জিত অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র এই অ্যাডভোকেট রঞ্জিত কুমার সুন্দর যেমন এই সুখে পরপারে বিয়ে হয়েছে, এমনি আমাদের যেন একদিন সবারই এই মহা বিয়ে মহা ধুমধামে হয়। আমি কিছুদিন আগে একটি কীর্তন করেছিলাম নরসিংদীতে, একজন শিক্ষক সেন্টু সাহা মারা গিয়েছিল, কিন্তু তার সাথে কোনো আইডেন্টি কার্ড ছিল না, কিন্তু গলায় একটি তুলসীর মালা ছিল। সেই তুলসীর মালা দেখে পুলিশ, নরসিংদী জেলা পুলিশ ভাবছে এটা হিন্দু, অবশ্যই উনি হেডমাস্টার, এই হিন্দু ভেবে ওনাকে শ্মশানে দিয়েছে। এবং ওই দিন মা কালী পূজা ছিল, শ্মশানে হাজার হাজার লোক ছিল, সবাই হরি বল বলতে বলতে ওনাকে দাহ। কিন্তু যদি তুলসী মালা ওই দিনই আরেকটা মৃতদেহ হয়েছিল, কিন্তু তাহার বলে তুলসী মালা ছিল না বলে তাহাকে মাটিতে পুঁতে রেখেছিল, কিন্তু সেও হিন্দু ছিল। তাই মা আমি আপনাদের শ্রীচরণে যদি অন্তত আপনার গলায় একটি মালা থাকে রুদ্রাক্ষ অথবা তুলসী, যে যেই মালাই পরেন একটু তিলক করবেন, দেখবেন আপনার এটা সনাতন ধর্মের পরিচয়। বলেন আপনি আমার এই মাতৃতুল্য মাসিমা আমাকে প্রথমে দক্ষিণান্ত করেছে, ভগবান যেন এই মাসিমা আমার মেয়ে সমস্যায় চলে গিয়েছে, উনি একজন শিব ভক্ত। সবাই আমরা ভগবান শ্রীকৃষ্ণ শিব মন্ত্রে দীক্ষিত হয়েছিল মা, আপনি ব্রহ্মাণ্ড পুরাণ খুলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ এই রুদ্রাক্ষ মালা পরিধান করেছিল, ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা গুরু ছিল। তাই সবাই আমি এই অনুরোধ রইল, এ মাসিমার মেয়ে আমার এ দিদি পর্দে এ কারণ দিয়ে যেন সন্তান দিয়ে আপনারা যেন সবাই ভালো থাকেন এই বলে।